প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত দ্বাদশ শ্রেণীর দর্শনের প্রথম অধ্যায়ের যুক্তিবিজ্ঞানের স্বরূপ নিয়ে আমরা আলোচনা করব আগের ভিডিওতে যুক্তির প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার যুক্তির সংজ্ঞা বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এ পর্বে আলোচনা করব যুক্তির আকার ও উপাদান নিয়ে তো যুক্তির আকার কাকে বলে আমরা যুক্তি কাকে বলে আগে যেহেতু জেনেছি এবার যুক্তি আকার কাকে বলে আমাদের জানা দরকার যুক্তি আকার যুক্তির ধরন বা কাঠামোকে বা প্রকাশভঙ্গিকে যুক্তি আকার বলে যুক্তির উপাদান কাকে বলে যুক্তির বক্তব্য বা বিষয়বস্তুকে যুক্তির উপাদান বলে এখানে একটা যুক্তির উদাহরণ দিয়ে দেখানো হয়েছে সকল মানুষ হয় মরণশীল সকল শিক্ষক হন মানুষ সকল শিক্ষক হন মরণশীল এই যুক্তিটির আকার কীরকম হবে এই যুক্তিটি যদি আকার দিই তাহলে হবে সকল এম হয় পি সকল এস হয় এম সকল এস হয় পি মানে মানুষ সমান এম যদি ধরি মরণশীল সমান পি এবং শিক্ষক সমান এস ধরলে যুক্তির আকারটি এরকম হবে এই যুক্তি আকার থেকে আমরা যদি এখানে একই আকারের যুক্তি উপাদান আলাদা আলাদাভাবে এরকম করতে পারি মানুষের জায়গায় আমরা যদি মানুষের পরিবর্তখ গরু হলো মরণশীলের জায়গায় হয়তো চতুষ্পদ হলো শিক্ষকের জায়গায় ছাগল হলো আর তাহলে পারে এই যুক্তিটাকে তুমি ভাবে যদি একই রকমভাবে বসিয়ে দাও তাহলে আর একটা যুক্তি পেয়ে যাবে সেটা একই আকারের যুক্তি হয়ে যাবে তো যুক্তি আকার আর যুক্তির উপাদান যে পৃথক উপাদান যেখানে থাকবে যুক্তির মূল বক্তব্য থাকবে বিষয়টা মূল বক্তব্য থাকে কিন্তু যুক্তি আকারে মূল বক্তব্য থাকে না সেখানে কিছু গ্রাহক বা প্রতীক চিহ্ন ধরে নিয়ে যুক্তি আকারটা গঠন করা হয় এখন যুক্তি আকার যুক্তির উপাদান যুক্তি কাকে বলে যুক্তি কয় প্রকার কি কি ইত্যাদি বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়ে গেল তখনই এই অধ্যায়ের মূল প্রশ্নগুলো কীরকম হতে পারে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার তো প্রথম থেকে আমরা যা শিখলাম প্রথম ভিডিওতে বা এই ভিডিওটা শুরুতে সেগুলো আমাদের প্রশ্নোত্তর কিছু আলোচনা করা দরকার তো চলো প্রশ্ন কীরকম হতে পারে আমরা দেখে দিই প্রশ্ন যুক্তি কাকে বলে তোমরা আগেই শিখেছ ভাষায় প্রকাশিত অনুমান হলো যুক্তি যুক্তি কয় প্রকার কি কী যুক্তি দুই প্রকার অবরহ যুক্তি আরোহ যুক্তি যুক্তি কাকে বলে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় কিন্তু সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না তাকে অবরহ যুক্তি বলে আরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে অনুমিত হয় নিঃশৃত হয় না তাকে আরোহ যুক্তি বলে উদাহরণ হিসাবে তোমরা অবরোহ যুক্তির উদাহরণ প্রথম ভিডিওতেই দেখেছ আমরা যদি বলি সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ অতএব সকল কবি হয় মরণশীল আরোহ যুক্তির উদাহরণে যদি বলি ক কাকটি কালো খ কাকটি কালো গ কাকটি কালো অতএব সব কাক কালো এরকম উদাহরণ আগের ভিডিওতে উদাহরণও দেওয়া হয়েছে যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য কি একটু আগেই বলা হলো যুক্তির বৈধতা অবৈধতা বলতে কি বোঝো যুক্তির কিছু বিধি বা নিয়ম আছে যে যুক্তি বিধিসম্মত নিয়ম সম্মত সে যুক্তিকে বৈধতা বলে বা বৈধ হয় সেই যুক্তি আর যুক্তির বিধি বা নিয়ম সম্মত নয় সে যুক্তি অবৈধ হয় বা যুক্তি সেই যুক্তিকে অবৈধতা বলে অবরহ যুক্তির যদি বৈশিষ্ট্য লিখতে বলে তাহলে অবরহ যুক্তির বৈশিষ্ট্য হলো যে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় আর সিদ্ধান্তটি আশ্রয় তুলনায় কখনোই বেশি ব্যাপক হয় না আরোহ যুক্তির বৈশিষ্ট্য লিখতে বললে আরোহ যুক্তির সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না অনুমিত হয় সিদ্ধান্তটা আশ্রয় তুলনায় বেশি ব্যাপক হয় পার্থক্য বললে আরোহ যু অবরহ যুক্তির সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় কিন্তু আরোহ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না অনুমিত হয় অবরহ যুক্তি সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না কিন্তু আরও যুক্তি সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় এছাড়াও প্রশ্ন হয় হেতুবাক্য কাকে বলে যে বচন এবং বচন সমূহের দ্বারা সমর্থিত হয়ে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয় তাকে হেতুবাক্য বলে বা আশ্রয়বাক্য বলে আর সিদ্ধান্ত কাকে বলে আশ্রয় বাক্যের ভিত্তি করে যে বচন নিঃৃত হয় তাকে সিদ্ধান্ত বলে যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝায় যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায় বা একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও যা রাষ্ট্রবাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য একটি আরোহ একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও যা আশ্রয় বাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও যা আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য এরকমভাবে যুক্তির উদাহরণ দেওয়া পড়তে পারে সত্যতা কার ধর্ম বচনের ধর্ম বৈধতা কার ধর্ম যুক্তির ধর্ম এরকমভাবে কিছু প্রশ্ন হতে পারে যেগুলো তোমাদের কাছে যার কাছে যেরকম টেক্সট বই আছে সেগুলো যদি একটু পড়ে রাখো তাহলে বুঝতে পারবে আশা করি যুক্তিবিজ্ঞানের স্বরূপ সম্পর্কে যে আলোচনা মূল আলোচ্য বিষয় সেটা তোমরা এই ভিডিও আলোচনাতে বুঝতে পেরেছো দুটো ভিডিওর মাধ্যমে তার জন্য তোমাদের আর একটু বইটা পড়ে নিতে হবে আর প্রশ্ন উত্তরগুলো তাহলে তোমরা নিশ্চয়ই সবগুলো করতে পারবে যদি সঠিকভাবে একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে থাকো যাই হোক এই অধ্যায় নিয়ে দুটো ভিডিও হলো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরে বন্ধুদেরকে শেয়ার করো সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে পরবর্তী আলোচনা আবার হবে